ছাত্রনিকেতন। এখন অনুকূল বেসিস ম্যাথ প্রথম পড়তে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা অনেকগুলো পার্ট পড়েছি, এখন পড়বো এই ভিডিওতে হবে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ মনে করো এটা একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, এটা একটি বি ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে কি একই রকম উপাদানগুলোর যোগ আর বিয়োগ হয়, মানে একই রকম উপাদানগুলো, মানে এই এটার সাথে এটা, ঠিক আছে, এটার সাথে এটা, এই শাড়ির প্রথমটির সাথে এই শাড়ির প্রথমটি, এই শাড়ির প্রথমটির সাথে এই শাড়ির প্রথমটি, এই শাড়ির দ্বিতীয় সাথে দ্বিতীয়টি, দ্বিতীয় শাড়ির তৃতীয়টি, বা এটির সাথে এটি, এটির সাথে এটি, এটির সাথে এটি, এদের সাথে এটি, মানে প্রথমটার সাথে প্রথমটি, দ্বিতীয় শাড়ির দ্বিতীয়টি, তৃতীয় শাড়ির তৃতীয়টি, চতুর্থ শাড়ি চতুর্থ, পঞ্চম শাড়ি পঞ্চম, ষষ্ঠ শাড়ি ষষ্ঠ, সপ্তম শাড়ি সপ্তম, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে যোগ করি, এটা একটি ম্যাট্রিক্স, এটা একটি বি ম্যাট্রিক্স। তাহলে সুতরাং আমরা প্রথমে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সে কী করবো, যোগ করবো, যোগ করা শিখবো। তাহলে আমরা প্রথমে কী শিখবো, যোগ করা শিখবো, কোন ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের। তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ করলে প্রথমে এ ম্যাট্রিক্স লিখতে হবে 1, 2 - 3, ঠিক আছে, তারপর 4, 5, 6, তারপর হচ্ছে -7, -5, 9, তাহলে এ ম্যাট্রিক্স লিখছি, তাহলে কি আছে প্লাস, আর প্লাস কি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স লিখতে হবে, বি ম্যাট্রিক্স আছে 0, 1, -2, 5, -6, 9, তারপর 2, -4, 7। তাহলে এগুলো এখন আমরা কী করবো, যোগ করবো, যোগ করলে যে ম্যাট্রিক্স দাঁড়াবে এটি হলো 1-এর সাথে কি দীর্ঘ যোগ করলে 1, 2-এর সাথে 1 যোগ করলে 3, -3-এর সাথে -2 যোগ করলে -5, 4-এর সাথে 5 যোগ করলে 9, তারপর হচ্ছে 5-এর সাথে -6 যোগ করলে হবে -1, তারপর হচ্ছে এই 6-এর সাথে 9 যোগ করলে হবে কত 15, তারপর হচ্ছে এই -7-এর সাথে 2 যোগ করলে হবে এই -5, তারপর হচ্ছে এই -7-এর সাথে -4 যোগ করলে হবে কত, -7-এর সাথে -4 যোগ করলে হবে -9, ঠিক আছে, 9-এর সাথে 7 যোগ করলে হবে, 9-এর সাথে 7 যোগ করলে হবে 16, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই আর বি ম্যাট্রিক্সের যোগফল হচ্ছে এটি, ঠিক আছে, আমরা যোগ করছি, এখন আমরা এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করবো, ঠিক আছে, আমি তাহলে যোগ শিখে গেছি, ঠিক আছে, আমি এখন করবো কি বিয়োগ, বিয়োগ শিখবো, এখন বিয়োগ করার জন্য সুতরাং এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স সমান এ ম্যাট্রিক্স লিখতে হবে, এ ম্যাট্রিক্স কিন্তু 1, 2, -3, তারপর 4, 5, 6, -7, -5, 9, ঠিক আছে, তারপর লিখতে হবে বি ম্যাট্রিক্স মাইনাস, বি মাইনাস মাইনাস দিছি, বিয়োগ বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স 0, 1, -2, 5, -6, 9, 2, -4, 7, তাহলে এম ম্যাট্রিক্স লিখছি, বি ম্যাট্রিক্স লিখছি, এখন আমরা বিয়োগ ফল বের করবো। তাহলে আমরা আগে বলছি আমাদের কী মনে রাখতে হবে, একই রকম উপাদানগুলো যোগ আর বিয়োগ হবে, মানে এর সাথে প্রথম সাথে প্রথম, দ্বিতীয় সাথে দ্বিতীয়টি, তৃতীয় সাথে তৃতীয়টি, প্রথম সাথে প্রথমটি বিয়োগ হবে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত 1, 2 থেকে 1 বিয়োগ করলে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 - 3 থেকে -2 বিয়োগ করলে -1, তাহলে হবে -1, ঠিক আছে, -1, আর 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1, তারপর হচ্ছে 5 থেকে -6 বিয়োগ করলে হবে -+ হবে, তাহলে হবে 11, ঠিক আছে, 6 - 9, 6 - 9 বিয়োগ করলে হবে -3, তারপর হচ্ছে -7 থেকে -8 বিয়োগ করলে হবে -9, তারপর হচ্ছে -7 থেকে -8 বিয়োগ করলে হবে -1, তারপর হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে, তাহলে এই এটি হচ্ছে মাইনাস বি ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি ম্যাট্রিক্স করছি, এটি মাইনাস বি ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে এই আমাদের আবার বলছি মনে রাখতে হবে কি একই রকম উপাদানগুলো যোগ আর বিয়োগ হয়, মানে প্রথম প্রথম সাথে প্রথমটি যোগ হবে, দ্বিতীয় সাথে দ্বিতীয়টি যোগ হবে, তৃতীয় সাথে তৃতীয়টি যোগ হবে, এইভাবে প্রথম এইভাবে একরকম উপাদানগুলো যোগ হয় আর একরকম উপাদানগুলো বিয়োগ হয়, ঠিক আছে, তাহলে এগুলো আছে, এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আসার পরের কাছে দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ম্যাট্রিক্স যোগ বিয়োগ করি অবশ্যই ম্যাট্রিক্সগুলো ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই ম্যাট্রিক্সগুলো হতে হবে বর্গ ম্যাট্রিক্স, মানে সারি সংখ্যা, সারি সংখ্যা আর কলাম সংখ্যা কী হতে হবে, সমান সমান হতে হবে, মানে ম্যাট্রিক্সগুলো অবশ্যই ম্যাট্রিক্স হবে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে এই শর্তগুলো যদি মেনটেন করে তাহলে আমরা ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করতে পারবো।